আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। যেই পাঁচটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লক্ষ লক্ষ নেক দান করবেন এবং আপনি অসংখ্য ফজিলত লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আমলের ফজিলতগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 70 প্রকারের বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। আল্লাহ পাক 70 প্রকার বালা মুসিবত দূর করে দেন, এর মধ্যে ক্ষুদ্র বিপদ হচ্ছে অভাব অনটন। প্রিয় দর্শক, এ সম্পর্কে সহি হাদিসে কি আছে আমরা জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো, কেননা তা বেহেস্তের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা মাঞ্জা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়ে, আল্লাহ তাআলা তার থেকে 70 প্রকার বিপদ দূর করে দেন, এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। দোয়াটি হলো এই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা মাঞ্জা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। যারা আরবি পড়তে পারেন না, তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেখে আমল করলেও হবে। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা মাঞ্জা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে 70 প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে, এর মধ্যে ক্ষুদ্র একটি বিপদ হলো দারিদ্রতা। দর্শক, এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার নাসাই শরীফে ও হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাই তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন। অর্থাৎ খুবই ফজিলতপূর্ণ একটি আমল, সকলে আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে যে কালেমার জিকির করলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সহি হাদিসটি কি আমরা জেনে নিব। হযরত ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোরে আমার কাছে এলেন। তারপর তিনি বললেন, মহান আল্লাহ তাআলার সন্তোষ লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি নিম্নলিখিত কালেমা শরীফ বলবে, অবশ্যই অবশ্যই তার উপর জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 200। কালেমা শরীফটি হচ্ছে এই, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিভাবে আমল করলে ফজিলত পাবেন? বর্ণিত কালেমা শরীফটি যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিয়মিতভাবে পড়বেন, আল্লাহ তাআলা তার জন্য কঠিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় আমলটি বা তিন নাম্বার আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এ সম্পর্কে সহি হাদিস কি আমরা জেনে নিব। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এ দোয়াটি পড়বে, কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো এই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। যারা আরবি পড়তে পারেন না, তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম, অর্থ আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বরকতে আসমান ও জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমলটি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিত পড়বে, তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না। প্রিয় দর্শক, হাদিসটি রয়েছে এখানে দুই, দেখতে পাচ্ছেন এখানেও দুই, অর্থাৎ হাদিসটি রয়েছে সহি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 174। অর্থাৎ এই আমলটি হচ্ছে সহি হাদিসের আমল। প্রিয় দর্শক, চার নম্বর আমলটি হচ্ছে রোগগ্রস্ত অবস্থায় বান্দা যে দোয়া পড়লে জাহান্নামের আগুন তাকে গ্রাস করতে পারে না। অর্থাৎ অসুস্থ অবস্থায় কেউ যদি এই দোয়াটি পড়ে, জাহান্নামের আগুন তাকে গ্রাস করতে পারবে না। এ সম্পর্কে সহি হাদিসটি দেখুন। হযরত আবু সাঈদ ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোগগ্রস্ত অবস্থায় মানে অসুস্থ অবস্থায় নিম্নলিখিত দোয়াটি পড়ে মারা যাবে, জাহান্নামের আগুন তাকে গ্রাস করতে পারবে না, অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। দোয়াটি হলো এই,
لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله বাংলা উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি সুমহান আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি একক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি এক তার কোনো শরীক নাই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই রাজত্ব তারই সকল প্রশংসাও তার আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ক্ষতি বা উপকার করার শক্তি কারো নাই আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি কোনো রুগ্ন ব্যক্তি মানে অসুস্থ ব্যক্তি তার রোগগ্রস্ত অবস্থায় মানে অসুস্থ অবস্থায় যে কোনো সময় যদি পড়েন ওই অবস্থায় তার মৃত্যু ঘটে তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 180 প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে সৃষ্টির অনিষ্ট থেকে বেঁচে থাকবে এ সম্পর্কে সহি হাদিসটি দেখুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে তিনবার করে নিম্নলিখিত দোয়াটি পড়বে সে সমস্ত কিছুর অনিষ্ট থেকে বেঁচে থাকবে তিনি যা কিছু অনিষ্টকারী সৃষ্টি করেছেন অর্থাৎ মহান আল্লাহ পাক অর্থাৎ মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অনিষ্টকারী যত বস্তু জন্তু জানোয়ার পোকামাকড় ইত্যাদি সৃষ্টি করেছেন এই সমস্ত জিনিসের হাত থেকে এই সমস্ত জিনিসের অনিষ্ট থেকে ওই ব্যক্তি হেফাজত থাকবে যেই ব্যক্তি আমলটি করবে দোয়াটি হলো এই আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক বাংলা উচ্চারণ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক অর্থ আমি আল্লাহর কাছে তার পরিপূর্ণ কালেমার ওসিলায় আশ্রয় প্রার্থনা করি এবং আরও প্রার্থনা করি সেই সমস্ত অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে তিনবার করে পড়বে আল্লাহর সৃষ্টির মাঝে অনিষ্টকারী কোনো জন্তু জানোয়ার কীট পতঙ্গ পোকামাকড় ইত্যাদি জাতীয় কোনো প্রাণী বা বস্তুর তার ক্ষতি করতে পারবে না নোট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দোয়াটি নিয়মিতভাবে আমল করলে ওই রাতে কোনো বিষ তার ক্ষতি করতে পারবে না সোহাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার পরিবারের লোকেরা এই দোয়া শিখে তা পূর্তি রাতে পাঠ করত একদা তাদের একটি বালিকা দংশিত হয় কিন্তু সে রাতে কোনো যন্ত্রণা অনুভব করেনি প্রিয় দর্শক এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যাদের কুকুরের ভয় আছে কুকুর কামড়াবে এই ভয় আছে অথবা সাপে কাটবে সাপে কামড়াবে এই ভয় আছে তাহলে আপনারা এই আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার হিংস্র প্রাণী থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন